বাংলার প্রাচীনতম মসজিদে আজও দেখা যায় সংস্কৃত লিপি। অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতনই ঘটনা বটে, কিন্তু ইতিহাসকে তো আর অস্বীকার করার উপায় নেই। আজ থেকে 723 বছর আগে 1298 খ্রিস্টাব্দে হুগলি জেলার এই ত্রিবেণীতেই তৈরি হয় বাংলার প্রথম মসজিদ। প্রথম মসজিদই বটে, দ্বিতীয়টি খুব সম্ভবত বাংলাদেশে অবস্থিত। এছাড়া বিভিন্ন তথ্যে আর যে দুটি মসজিদের উল্লেখ আছে সেগুলোর কোনো অস্তিত্ব কখনো খুঁজে পাওয়া যায়নি। সেই হিসাবে এটাই প্রথম মসজিদ বাংলার। সেই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন সপ্তগ্রামের সেই সময়কার শাসনকর্তা জাফর খাঁ গাজী। আর এখানে গেলেই আপনি দেখতে পাবেন অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি, সংস্কৃতে লেখা শিলালিপি, আর এর পেছনে লুকিয়ে রয়েছে বাংলার সে সময়ের এক বৈচিত্র্যময় ইতিহাস। চলুন সেই সমস্ত গল্পই আপনাদের সাথে করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আজ উপস্থিত হয়েছি হুগলি জেলার ত্রিবেণী ও বাঁশবেড়িয়ার মাঝে অবস্থিত শিবপুরে। এখান থেকে আপনাদের নিয়ে যাব এক সুপ্রাচীন ঐতিহাসিক স্থানে, যার গল্প হবে আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। এই জায়গাটার নাম ত্রিবেণী। ত্রিবেণী মানে হচ্ছে তিনটি নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা ও সরস্বতী। যদিও যমুনা স্রোতের উৎস এখন সেইভাবে আর খুঁজে পাওয়া যায় না এবং সরস্বতী নদীও মজা খালে পরিণত হয়েছে, গঙ্গা এখনও প্রবাহমান দেখতেই পাচ্ছেন। আর এর ঠিক উল্টো দিকেই আমরা আজকে যে জায়গায় যাব সেই জায়গাটা অবস্থিত। আসলে গঙ্গার পশ্চিম পাড়ের এই জনপদ বারবার বিভিন্ন শাসককে আকর্ষণ করেছে। গঙ্গার মাটি জলে এখানে ফসলও হয় সোনার মতো। একা গঙ্গা নয়, তিনটে নদীর ঢেউ ভিজিয়ে দিচ্ছে এই শহরটাকে, সেই জন্যই তো নাম ত্রিবেণী। এই ত্রিবেণীরই প্রথম মুসলমান শাসনকর্তা জাফর খাঁ গাজী 1298 থেকে 1313, দীর্ঘ 15 বছর তিনি এখানে শাসন করেন। বাংলার সবচেয়ে প্রাচীন মসজিদই হচ্ছে এটা। চলুন ভিতরে প্রবেশ করা যাক। সিঁড়ি দিয়ে উঠে এর প্রাঙ্গণে প্রবেশ করেই ডান পাশে সমাধিস্তম্ভ বা আস্তানা দেখা যায় এবং সামনে কয়েক গজ দূরে সাত গম্বুজ জাফর খাঁর মসজিদ দেখা যায়। জনশ্রুতি আছে ত্রিবেণীর হিন্দু রাজার রাজত্বে এক মুসলমান প্রজার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান কুরবানি দেয়া হয়েছে একটি গরু, এবং সেই শুনে রাজা অগ্নিশর্মার তিনি প্রাণদণ্ড দিয়েছিলেন সেই প্রজাকে। সেই প্রজার এই অবস্থা দেখে খোদ দিল্লির বাদশাহ ফিরোজ শাহের কাছে নালিশ যায়। বাদশাহ তখন বিরাট সেনাবাহিনী পাঠিয়েছিলেন বদলা নিতে, সেই সেনাবাহিনীর সেনাপতি ছিলেন নাকি এই জাফর খাঁ গাজী। আরও শোনা যায় আজকের হুগলি জেলার ত্রিবেণীর অদূরেই হয়েছিল সেই যুদ্ধ। হিন্দু রাজা পরাজিত হয়েছিলেন, শাসকের পদে বসেছিলেন এই জাফর খাঁ গাজী। আর সব দেশে সবকালেই যেটা হয়ে থাকে, শাসক সিংহাসনে বসা মাত্রই চেষ্টা করে এসেছে জয়টাকে কী করে মানুষের মনে গেঁথে দেয়া যায়। কেউ বানিয়েছে ভয় জাগানো বিশালাকার মূর্তি, কেউ আকাশ ছোঁয়া স্তম্ভ মিনার, কেউ বা ধর্মস্থান। মন্দির মসজিদ বানানোর চলই ছিল সেই সময় অনেক বেশি। আজকের জাফর খাঁ গাজীর মসজিদের সামনে বসানো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড বলছে সেদিনের যুদ্ধজয়ী মুসলমান সেনাপতির বানানো মসজিদ মাথা তুলেছিল 1298 সালে। বাংলার সর্বপ্রাচীন মসজিদ যা জাফর খাঁ গাজীর মসজিদ নামে আজ পরিচিত, তার সামনেই রয়েছে দরগা যেখানে আজও জাফর খাঁ আর তার ছেলে নাতি এমনকি পুত্রবধূরও কবর দেখতে লোকে ভিড় করে। এটা গড়ে উঠেছিল 1315 সালে। আস্তানাটি দুই ভাগে ভাগ করা, পূর্ব ভাগে জাফর খাঁ তার পুত্র ও পুত্রবধূ এবং পশ্চিম ভাগে বড় খাঁ গাজী ও তার পুত্ররা সমাধিস্থ রয়েছে। ইতিহাস বলছে এখনো পর্যন্ত অবশিষ্ট থাকা এটাই বাংলার প্রাচীনতম মসজিদ। স্থাপত্য রীতিতে স্বতন্ত্র, আজও মসজিদের গায়ে টেরাকোটার কারুকাজ, মসজিদের কাছেই দরগা যেখানে জাফর খাঁ গাজীর সমাধি, তার দরজার গায়ে মঙ্গল ঘাটের মোটিভ আছে, কোথাও আঁকা কল্পলতা, তারা, ফুল, প্রদীপ, আরবিতে লেখা পাথর ফলক যেমন আছে তেমনই খোদিত আছে সংস্কৃত লিপিও। আছে দশাবতারের ছবি, দেবদেবীর মুখ, গোটা মসজিদটাই ইট আর পাথরে মিলিয়ে অদ্ভুত কায়দায় বানানো।
আস্তানার বাইরের দেওয়ালে বড় বড় পাথরখণ্ডের উপর সারি সারি প্যানেলের মতো বিষ্ণুমূর্তি, নবগ্রহ মূর্তি, ফুল, লতা পাতা ইত্যাদি খোদাই করা আছে। আস্তানা ও মসজিদে পাথরগুলি যেভাবে গাঁথা হয়েছে তা দেখে বোঝা যায় এক খণ্ড পাথরও জাফর খাঁর জন্য কোনো পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাইরে থেকে আনা হয়নি এবং পাথরগুলো কোনো স্থাপত্যের নিয়ম অনুযায়ীও সাজানো বা গাঁথা হয়নি। যেমন হাতের কাছে পাওয়া গেছে ঠিক তেমনি তাড়াহুড়া করে কোনো রকমে সাজিয়ে দেওয়া হয়েছে। জাফর খাঁর সমাধিগৃহের দরজার দুপাশে যেসব ভাস্কর্যের নিদর্শন রয়েছে তাতে মনে হয় আস্তানাটি হিন্দু মন্দির ছিল, রীতিমতো বড় কারুকার্য শোভিত বিষ্ণু মন্দির, এবং এর সমাধিগৃহটি সেই মন্দিরের গর্ভগৃহ ছিল এবং মন্দিরের গর্ভগৃহকেই সোজাসুজি সমাধি কক্ষে পরিণত করা হয়েছে। হিন্দু দেবদেবীর মূর্তি ছাড়াও মসজিদের স্তম্ভের গায়ে ভূমিস্পর্শ মুদ্রা বিশিষ্ট একটি বুদ্ধ মূর্তি খোদিত রয়েছে দেখা যায়। বুদ্ধ মূর্তির এই নিদর্শন ছাড়াও জৈন মূর্তির নিদর্শনও এখানে পাওয়া গেছে। বরখা গাজীর সমাধির দক্ষিণ দ্বারের পাশে আরবি ভাষায় লেখা একটি পাথরের খণ্ড আছে আর তার অপর পাশে একটি মূর্তির চিহ্ন দেখা যায় যেখানে পাদদ্বয় ও পিছনের নাগের কুণ্ডলী ছাড়া আর কিছু দেখা যায় না। রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটিকে জৈন তীর্থঙ্করের পার্শ্বনাথের মূর্তি বলে মনে করেছিলেন। সব মিলিয়ে যেটা মনে হয় তা হলো ত্রিবেণী ছিল বৌদ্ধ, জৈন ও ব্রাহ্মণ্য ধর্মাবলম্বীদের একটি সম্মিলিত তীর্থক্ষেত্র। স্থানীয় হিন্দু সামন্তরা হয়তো পাল যুগ থেকেই এই অঞ্চলে নানা দেবালয় ইত্যাদি নির্মাণ করেছিলেন। আবার কিছুটা সময় উড়িষ্যা রাজ্যের অধীনেও ছিল এই অঞ্চল। ত্রিবেণী মহাশ্মশানের পাশের বাঁধানো ঘাটটি তারই আমলে নির্মাণ করা। এত কাণ্ডের কেন্দ্রে যিনি সেই জাফর খান গাজীর জীবনও খুব সুবিদিত নয়। এক হিন্দু রাজা ভূদেব নৃপতি, তার সঙ্গে এই যুদ্ধে নাকি তিনিও মারা যান। তবে ইতিহাস যেখানে তল পায় না বিশ্বাস যেখানে আসল পেতে দেয়, 723 বছরের পুরনো এই মসজিদ এখনও চালু আছে। স্থানীয় মুসলমানরা প্রার্থনা করেন, হিন্দুরা পথ চলতি মাথা ঠেকান। গঙ্গা তীরবর্তী ত্রিবেণীতে এমনই এক ইতিহাস রচিত হয়েছিল এতদিন আগে এক মুসলমান শাসকের হাত ধরে। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তীও অস্বীকার করতে পারেননি। তা লিখেছিলেন, পাঁজোয়ায় বন্দিয়া যাব সুবিখা পীরে, জাফর খাঁ গাজীরে বন্দ ত্রিবেণীর ধারে। বাংলার প্রথম মসজিদ নির্মাতা হিসাবেই নয়, শুধু এক কৌতূহলী চরিত্র হিসাবেও জাফর ওরফে দফর, যে বারবার আলোচিত হবেন ইতিহাসে, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। চলে আসুন তাহলে কোনো একদিন এরকম একটি ঐতিহাসিক স্থানে, গঙ্গার পশ্চিম পারে অবস্থিত বাঁশবেড়িয়া আর ত্রিবেণীর ঠিক মাঝখানে অবস্থিত শিবপুরে জাফর খাঁ গাজীর দরবারে। উৎসাহীরা এখানে এসে একদিনের টুরেতেই দেখে নিতে পারেন। পাশেই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, নাম নিশ্চয়ই শুনেছেন, বা কুন্তিঘাটের দিকেও আপনারা চলে যেতে পারেন। সেখানে বিড়লা মন্দির এবং একই সাথে কুন্তিঘাটের ঝুলন্ত কাঠের বীজ দেখে বাড়ি ফিরতে পারেন। যাদের হাতে একটু সময় বেশি থাকবে তারা এখান থেকেই সোমরাবাজার বা বলাগড়ও পৌঁছে যেতে পারেন। সেখানেও আরও অনেক কিছু দেখার আছে, সেগুলোও অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো। আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই আবার কোনো একটা নতুন জায়গা নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।